হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক পজিটিভিটি নিয়ে আজকের দিনটি শুরু করলাম। দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি। আজকে পরেছি একটা গ্রিন কালারের ট্রাউজার, তার সাথে একটা ব্ল্যাক টপ অ্যান্ড উইথ আ ফ্লোরাল জ্যাকেট অন টপ অফ ইট। রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। আজকে আমরা লেকতে যাচ্ছি, প্রচুর সাইট সিন আছে, তো যেতে যেতে বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমরা যাচ্ছি কার্গিল ছেড়ে লেয়ের পথে, আর ওপর থেকে কার্গিল শহরটা ঠিক এতটাই সুন্দর লাগে দেখতে, আর পাহাড়ের এত সুন্দর রূপ যা দেখতে দেখতে পৌঁছে গেলাম নেক্সট স্পটে। আমরা এখন এসছি হচ্ছে মুলবেখ। এটা হচ্ছে মুলবেখের সেই মন্দিরটাই, যে পাথরটাই পাথরের মধ্যেই মূর্তিটা করা। এটা হচ্ছে ভিউ। আমরা চলে এসেছি এখন মুলবেখ, কার্গিল থেকে 40 কিলোমিটার দূরে মুলবেখে এসেছি আমরা। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সিল্ক রুট। প্রাচীনকালে এখান থেকে যখন এখানকার সিল্কের চীনের সাথে ব্যবসা করতে যেত, তখন এখানে স্থানীয় লোক বা দস্যুরা এই সিল্ক রুটে যারা জড়িত রেশম ব্যবসায়ী তাদের জিনিস লুণ্ঠন করত। তা তখন এখানকার যারা ছিল হিন্দু আর বৌদ্ধ, তারা শান্তিপ্রিয়, তারা সঙ্গবদ্ধ হলো যে কী করে দস্যুর হাত থেকে বাঁচা যায়। তখন তারা নিজেদের একতা বোঝানোর জন্য একটি বুদ্ধ মূর্তি পাহাড়ের ওপর তৈরি করলো। এই বুদ্ধ মূর্তি 9 মিটার উঁচু, আর এই মূর্তিটির মধ্যে বৈষ্ণব এবং নারায়ণের প্রভাব আছে, যার কিনা 4টে হাত। এক হাতে রয়েছে রুদ্রাক্ষ, আর এক হাতে রয়েছে ত্রিশূল, আর এক হাতে রয়েছে কুমণ্ডলু। তারপর এখানে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম নামিকলা বাস। নামিকলা বাসে চলে এসেছি। কার্গিল হতে লে যাওয়ার পথে জাতীয় সড়কের উপর অবস্থিত এই হাই পাসটি নামিকলা, যার উচ্চতা 12,139 ফিট। ফাটুলা হলো লে শ্রীনগর রোডের সব চাইতে হাইয়েস্ট পিক। এর উচ্চতা 13,479 ফিট। আর এই পাহাড়ের কালারটা দেখো, পুরো পেঁয়াজি কালার, কি সুন্দর লাগছে না দেখতে। এরপরেই আমরা পৌঁছে গেলাম লামায়ুরু নামক একটি ভিলেজে। এখানে দেখার মতো মনাস্ট্রি আছে, আর সব চাইতে এখানকার অ্যাট্রাকশন হলো মুনল্যান্ড। চাঁদের সারফেসটা নাকি ঠিক এরকমই লাগে দেখতে, তাই এটাকে মুনল্যান্ড বলা হয়। এই অসাধারণ সৌন্দর্য যা চোখে না দেখে একদমই বিশ্বাস করা যায়। একটা জিনিস এসে যেটা ফিল করছি, এখানের পাহাড়ের সৌন্দর্যটা টোটালি ডিফারেন্ট। মানে এক একটা পাহাড়ের এক এক রকম কালার, খুবই ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, তো আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে। সো আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, সবাই চা খাবে, ওয়াশরুম যাবে। তো এই নিচটাতেই একটা খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে, সেটার নাম হলো জানস্কার। এটা কার্গিল থেকে আসছে। এখন আমরা আছি খালসে নামক একটা জায়গাতে। এখান থেকে লে এখনো আরো 100 কিলোমিটার। তো যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি দাঁড় করালো লাঞ্চের জন্য, আর এখানে দেখো ঝর্ণার জল পড়ছে পুরো একদম রিয়েল ফ্রিজ। বোতলগুলো এখানে রাখা, ভীষণই ঠান্ডা ছিল জলটা। আর আজকের লাঞ্চের খাবারগুলো বেশ ভালো ছিল। আমার প্রত্যেকটা খাবারই ভীষণ ফেভারিট ছিল, হচ্ছে ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি। ও হ্যাঁ, তোমাদের তার একটা কথা বলতে ভুলে গেছি, লেতে কিন্তু ফুলকপির দারুণ বিখ্যাত। তোমরা যারা যাবে পারলে 2-3টে ফুলকপি নিয়েও এসো বাড়ির জন্য। এনিওয়েজ, এরপরে ছিল চিকেন। দুপুরের খাবারটা জাস্ট জমে গেছিলো, দারুণ টেস্টি ছিল। তো খাওয়ার পরে আবার গাড়িতে চেপে পড়লাম। এখন আমরা এসছি হলো সঙ্গমে। এখানে হলো জানস্কার আর সিন্ধু নদী এক জায়গায় মিলিত হয়েছে। ভালো লাগে।
তোমরা হয়তো অনেকেই ম্যাগনেটিক ফিল্ডের নাম শুনেছো, আর এই জায়গাটাই সেই জায়গা ম্যাগনেটিক ফিল্ড, যেখানে কিন্তু গাড়ি না চালালেও আপনি আপনি গাড়ি চলে। আর এই যে জায়গাটা দেখছো, এই যে টেস্ট লেন লেখা, এই জায়গাটাতে ভালো করে বোঝা যাচ্ছিল গাড়িগুলো খুবই স্লোভাবে চলছিল, আর আমাদের গাড়িও টেস্ট করে দেখানো হলো। সব গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড থেকে এগিয়ে আসলে কিছুটা আসার পরেই এখানে একটা গুরুদুয়ারা পড়ে, সেটা হচ্ছে পাথর সাহিব, সাহিব গুরুদুয়ারা। তো ভেতরে ঢুকতে গেলে মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হবে। তো এখানে সব জুতো মোজা খুলে আমরা এখন যাব। বেরানোর সময় এরকম প্রসাদ দিল সবাইকে। আজকের মতো আমাদের ঘোরা শেষ, এখন আমরা যাব হচ্ছে হোটেলে। লেট হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল হচ্ছে ট্রাভেল ইন, খুব সুন্দর হোটেলটা। অ্যান্ড হোটেলে ঢোকার আগে আমাদের সবাইকে এই বুদ্ধিস্টের এই গামছাটা পরিয়ে সবাইকে ওয়েলকাম জানালো। যেহেতু আমরা অনেকক্ষণ অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 5-6 ঘন্টা, সেজন্য ওরা আমাদের এখন একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেবে। তো দেখি কি দিয়েছে। তো এখানে আছে কফি, আর হচ্ছে এখানে একটা স্যান্ডউইচ খাচ্ছে। কেমন খেতে, কেমন খেতে? ওখানে আরো অপশন ছিল, চায়ের ব্ল্যাক টি ছিল, নর্মাল মিল্ক ছিল। তো আমি এটা কফিটা বানিয়ে এনেছি, ওখানে নিয়ে আসো, খাওয়া যাচ্ছে। হচ্ছে আমাদের হোটেলের রুম, লাইট দেখাতে পাচ্ছি না। এই যে হচ্ছে রুমের বাইরের ভিউ, ব্যালকনি আছে। এখনো লাইট দেয়নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড যেহেতু আমার মানে ফোনটাকে হোল্ড করার মতো কোনো ট্রাইপডও আনিনি, আর যেটা ছিল সেটাও ভেঙে গেছে, তো খুবই অসুবিধা হচ্ছে তার মধ্যে ব্লগ করা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে, বেশিরভাগটাই ব্যাক ক্যামেরা দিয়ে করছি, এবং সাউন্ডের জন্য ভয়েস ওভারও দিতে হবে আমাকে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে নিও। তো এখনও বেশ অনেকগুলো দিন এক্সপ্লোর করা বাকি রয়েছে। আমি তো আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সিং অন দ্য নেক্সট ব্লগ। গুড বাই।